আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনোয়ার রহমান, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো। সাধারণত রোগীরা এসে আমাদের কাছে প্রশ্নগুলো করেন যে স্যার, আমার তো পাইলস হয়েছে, এই পাইলসের কি সার্জারি ছাড়া আর অন্য কোনো উপায়ে পাইলস চিকিৎসা সম্ভব কিনা? জি হ্যাঁ দর্শক, পাইলসের চিকিৎসা কিন্তু সার্জারি ছাড়াও সম্ভব, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে আপনার কি ধরনের পাইলস হয়েছে। আসুন আমরা জেনে নিই যে পাইলসের সার্জারি ছাড়া আর কিভাবে চিকিৎসা সম্ভব। শুধু দর্শক, প্রথমে আমরা জেনে নিই আসলে পাইলস কয় ধরনের হয়। পাইলস কিন্তু প্রথমত আমাদের দুই ভাগে ভাগ করে থাকে, একটা বলে ইন্টারনাল পাইলস, একটা বলে এক্সটার্নাল পাইলস। এই ইন্টারনাল পাইলসগুলোকে আমরা কিন্তু গ্রেডিং করে থাকি, সাধারণত চারটি গ্রেডে ভাগ করা হয়। গ্রেড 1, 2, 3 and 4, যে পাইলসগুলো সাধারণত পায়খানা কোদ দেওয়ার সময়, পায়খানা করার সময় বের হয়ে আবার ঢুকে যায়, সেগুলোকে আমরা সাধারণত গ্রেড 2 এর মধ্যে ফেলি। যেগুলো সাধারণত বের হয়ে কিন্তু আঙুল দিয়ে ঢুকাতে হয় গ্রেড 3 এর মধ্যে ফেলি। এবং যে পাইলসগুলো সাধারণত কোদ দিলে আটকে আছে, আঙুল দিয়েও ঢুকানো যায়, সেগুলো আমরা গ্রেড 4 এর মধ্যে ফেলি। আর যেগুলো সাধারণত কোদ দিলে দেখা যায় না বা ভিতরে ছোট অবস্থায় আছে, সেগুলো গ্রেড 1 আমরা হিসেবে রাখি। পাইলসের সাধারণত সবাই বুঝে থাকেন বা জেনে থাকেন যে পাইলস হলেই সার্জারি করতে হবে, আসলে কথাটা একদম ভুল ধারণা। পাইলসের কিন্তু কিছু মেডিকেল ম্যানেজমেন্টও রয়েছে এবং পাইলসের কিছু অফিস প্রসিডিউর বলি আমরা, সেটা সাধারণত সেইগুলা অফিসে অথবা চেম্বারেই করে রোগী চলে যেতে পারে, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমত আসি আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্টে চলে আসি। সাধারণত একটি রোগী যখন আসে তখন সাধারণত যদি গ্রেড 1 হয় অথবা 2 এর প্রাথমিক অবস্থা থাকে, তখন আমরা রোগীকে কিছু ওষুধ দিই। সেই ওষুধগুলো সাধারণত ড্যাফলন জাতীয় ওষুধ, ড্যাফলন আমরা মেডিকেলের ভাষায় বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ড্যাফলন নামে পাওয়া যায়, ডেসমোপ্রিয়ন। এই ওষুধগুলো দিলে সাধারণত রোগীর পাইলসের আকারটি ছোট হতে থাকে। সাথে আমরা কিছু ল্যাক্সেটিভ দিই এবং পায়খানা যাতে কষা না হয় এবং কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য আমরা রোগীকে উপদেশ দিই। সাধারণত এই ওষুধগুলো দিলে অনেক রোগী কিন্তু নিম্ন করে, তার সাথে সাথে রক্তক্ষরণ হলে রক্তক্ষরণটি বন্ধ হয়ে যায়, পাইলসটি আস্তে আস্তে ছোট আকার ধারণ করে। মেডিকেল রেজুলেন্ট যখন ফেলিউর হয় তখন আমরা কিছু অফিস প্রসিডিউর আছে, সেগুলো সম্পর্কে আজকে বলবো। একটির নাম হচ্ছে আমরা ইনজেকশন স্ক্লেরোথেরাপি। এই ইনজেকশন স্ক্লেরোথেরাপি হচ্ছে একটি, আমরা ইনজেকশনের মাধ্যমে পাইলসের গায়ে আমরা ইনজেকশন দিই, কিছু কেমিক্যাল দিই, সেটা স্ক্লেরোজেন্ট আমরা কেমিক্যাল বলি। এই স্ক্লেরোজেন ইনজেকশন দিলে পাইলসটি শ্রিঙ্ক হয়ে যায়, ছোট হয়ে যায় এবং পাইলসটি আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার করে। সাধারণত গ্রেড 1 এবং গ্রেড 2 আর্লি ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। এবং সেকেন্ড যে অপশন সেটাকে বলা হয় রাবার ব্যান্ড লাইকেশন, সেটাও একটি প্রসিডিউর। সেটা একটি গান থাকে বা একটা ইনস্ট্রুমেন্ট থাকে যার মাধ্যমে আমরা পাইলসের গোড়াতে আমরা ব্যান্ড লাগিয়ে দিই এবং কিছুদিন পর পাইলসটি শুকিয়ে মরে পড়ে যায়, সেটাকে বলে রাবার ব্যান্ড লাইগেশন। এই দুটি পদ্ধতি কিন্তু আমরা দেখা যাচ্ছে যেদিন আসে সেদিন করেই রোগী বাসায় চলে যেতে পারে। সুতরাং আমরা বলবো যে এইসব প্রসিডিউর করে রোগী কিন্তু বাসায় চলে যেতে পারে, সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় না। সুতরাং এই রোগীগুলো যদি পাইলস হলেই যে চিকিৎসা সার্জারি লাগবে সেটাও একটু ভুল ধারণা। আপনারা প্রথমে সার্জনের কাছে আসুন যারা এই বিষয়ে প্রতিনিয়ত রোগী দেখছেন। আমার কাছে রোগী আসলে আমি সাধারণত অল চেম্বারে ভিডিও প্রক্টোস্কোপির মাধ্যমে রোগীর কী ধরনের পাইলস সেটা নির্ণয় করি। এই প্রক্টোস্কোপির কিন্তু অনেকগুলো প্রসিডিউর রয়েছে, অনেকে ম্যানুয়ালি করেন, অনেকে ওটিতে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপি বলতে পায়খানার রাস্তাটি দেখা যে সেখানে আসলে কী কী সমস্যা হয়েছে। আমি যে ইনস্ট্রুমেন্ট যেটা ভিডিও প্রক্টোস্কোপি এনেছি দেশের বাড়ি থেকে, ওই মেশিনের মাধ্যমে পায়খানার রাস্তায় ক্যামেরার মাধ্যমে দেখি যেটা কী ধরনের পাইলস, তখন সেই পাইলসের উপর নির্ণয় করে অপারেশনের সিদ্ধান্ত বা ট্রিটমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পরবর্তীতে ইনজেকশন স্ক্লেরোথেরাপি না ব্যান্ড লাইগেশন সেটাও সিদ্ধান্ত দিয়ে থাকি এবং মেডিকেল ম্যানেজমেন্টও দেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য গ্রেডিং অফ দি পাইলস। সুতরাং আমার মনে হয় যে আপনার পাইলস হলেই সার্জারি লাগবে এই কথাটি একদম ভুল। আপনারা ডাক্তারের শরণাপন্ন হন এবং সঠিকভাবে পাইলসের গ্রেডিংটি নির্ণয় করে পাইলসের চিকিৎসা নেয়। আপনাদেরকে ধন্যবাদ।